আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং চতুর্থ গণবিজ্ঞপ্তির রেজাল্টের অপেক্ষায় আছেন অধীর অপেক্ষায় আছেন ইতিমধ্যে কিন্তু আমরা ওয়েবসাইটের মধ্যে ব্যাপক পরিবর্তন দেখতে পাচ্ছি আপনারা ভিডিওতেই দেখুন ওয়েবসাইটের কি অবস্থা এনটিএসসি এটাতে আমরা ঢুকে পড়ে দেখতে পাচ্ছি নোটিশ চতুর্থ গণবিজ্ঞপ্তির দেখুন এই যে চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলাফল হ্যাঁ চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলাফল নামে শিরোনামে নোটিশ এসেছে এখানে ফলাফলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি দেখুন এই যে নোটিশ দেওয়া আছে এখানে আমরা সেই নোটিশে একটু ডাউনলোড করার চেষ্টা করে দেখি দেখুন প্রথম নোটিশ হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলাফল বিজ্ঞপ্তি এক নঙে দুই নঙে রয়েছে চতুর্থ গণবিজ্ঞপ্তির প্রাথমিক ফলাফল এই নোটিশগুলো অনেকেই কিন্তু অনলাইনে ভুয়া বলার চেষ্টা করছেন কিন্তু আমি আপনাদেরকে অনলাইন থেকেই দেখাচ্ছি দেখুন এই যে ক্লিক করলাম ক্লিক করার পরে এই অবস্থা দাঁড়াল চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে সুপারিশকৃতদের ফলাফলের নোটিশ এটি আপডেট করা হয়েছে আমরা দ্বিতীয় নোটিশটাতে ক্লিক করে দেখি এইখানে ক্লিক করার পর দেখুন সরাসরি চতুর্থ গণবিজ্ঞপ্তি আমাদের যে সার্কুলার দিয়েছিল সেইটা দেখাচ্ছে অর্থাৎ এটা শুধুমাত্র কিন্তু এখন পর্যন্ত নোটিশটি শিরোনাম আসছে এখনও সেই নোটিশটি এখানে আপলোড করা হয়নি আপনারা জানেন যে আজকে অনুমতি হতে পারে যদি অনুমতি হয়ে যায় শিক্ষা মন্ত্রণালয়ের ইঙ্গিত পেয়ে যায় তাহলে কিন্তু ফলাফল আজ হতে পারে আর যদি ফলাফল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা লিখিত কতজনকে নেওয়া হয়েছে এবং বিস্তারিত তথ্যসহ আপনারা একটা নোটিশ পেয়ে যাবেন এই ক্রমেই অবশ্যই আমাদেরকে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কি অবস্থা শেষ পর্যন্ত দাঁড়ায় আমরা আশা করতেছি যে আজকে যেহেতু নোটিশটি এখানে দেওয়া হয়েছে আমরা যতদূর আগে জানতাম যে সংবাদ সংবাদ সম্মেলন করে রেজাল্ট দিলে কিন্তু সংবাদ সম্মেলনের নিউজটাই আগে প্রকাশিত হতো কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে এখানে চতুর্থ গণত ফলাফলের বিজ্ঞপ্তি শিরোনাম অলরেডি তারা সংযোজন করেছেন এখন দেখার বিষয় যে আজকে শেষের দিকে আসলে কি হয় হঠাৎ করে কিন্তু হয়েও যেতে পারে রেজাল্ট যদি হঠাৎ করে রেজাল্ট হয়ে যায় তাহলে আমরা হয়তো ফলাফল প্রকাশিত হওয়ার একটা বিজ্ঞপ্তি দেখতে পাবো বা ফলাফল প্রকাশিত হওয়ার পরেই একটা বিজ্ঞপ্তি দেখতে পাবো সবাইকে অপেক্ষা করতে হচ্ছে অধীর অপেক্ষা অধীর অপেক্ষার শেষ হবে হয়তো খুব দ্রুতই যদি আজকে কোনো কারণে নাও হয়ে যায় তাহলে রেজাল্ট যে খুব দ্রুতই হবে এই বিষয়ে কিন্তু আর কারো কোনো সংশয় নেই এবং কোনো বাধা নেই ভালো থাকবেন সবাই আমি দেখানোর চেষ্টা করলাম যে এই ওয়েব অ্যাড্রেসগুলোতে ফলা আছে এইভাবে নোটিশ এই অবস্থায় পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই মাই হোমিয়র স্কুল আপনাদের সাথে থাকবে